হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আপনারা যারা মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করেন অথবা বিভিন্ন পোস্টার ডিজাইন করেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাপে নতুন করে ফন্ট অ্যাড করবেন। তো পিক্সেল ল্যাপে আমরা যখন ডিজাইন করার সময় আমরা দেখি সেখানে কাস্টমভাবে কিছু ফন্ট ওখানে দেওয়া থাকে। তো সেই ফন্টগুলো কিন্তু কোনো স্টাইলিশ ফন্ট না, নর্মাল কিছু ফন্ট। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা পিক্সেল ল্যাপে বাংলা এবং ইংরাজি বিভিন্ন স্টাইলিশ ফন্ট অ্যাড করে আপনার ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে এই ফন্টগুলো আপনারা অ্যাড করবেন সেটা এখন দেখাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই ভিডিওর মূল পর্বে। তো বিহার, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কিছু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করা, যেগুলো আমরা পিক্সেল ল্যাপে অ্যাড করব। তো ফন্ট ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো এখানে কোনো ব্রাউজারটা ইউজ করতেছি, তো এখানে আপনাকে সার্চ বারে আপনাকে লিখতে হবে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড। লেখার পর আপনাকে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা চলে আসছে, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে একটু নিচে আসতে হবে। তো এখানে আমি নিচে আসতেছি। তো নিচে আসার পর দেখেন এখানে ফ্রি ফন্ট আছে, তো আপনাকে ফ্রি ফন্টে ক্লিক করতে হবে। তো আমি ফ্রি ফন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। দেখেন এখানে অনেকগুলো এখানে ফন্ট আছে, তো এই ফন্টগুলো থেকে আপনাকে এখান থেকে বাছাই করতে হবে, যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, তো এটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাকে দ্বিতীয় নম্বর পেজে নিয়ে যাওয়া হবে। তো দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি অ্যাড করে নেবেন। তো এখানে আমার এই ফন্টটা দেখেন পছন্দ হয়েছে, তো এই ফন্টে আমি ডাউনলোডে ক্লিক করব। তো আমি ডাউনলোডে ক্লিক করতেছি। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন, তো এখানে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। তো নিচে আসতেছি দেখেন, তো এখানে আমি নিচে আসতেছি। দেখেন এখানে ফন্টের বিবরণ, যে ফন্টটা যে নকশা করছে তার এখানে ছবি দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে, তো এগুলো আপনাকে কিছুই দেখতে হবে না। তো এখানে ডাউনলোড আসছে, তো ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনাকে টিকমার্ক দিয়ে আবার এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো এখানে যখনই আপনি ডাউনলোড করবেন ডাউনলোড অপশন চলে আসবে, তো ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখেন এটা আমার একটা ফন্ট কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আবার আমি ব্যাগে চলে আসব। ব্যাক করে এখন আমরা যদি আরও কোনো ফন্ট এখানে অ্যাড করতে চাই, সেই ফন্টগুলো এখানে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এখানে আমি আরও আপনাকে কিছু ফন্ট এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। তো দেখেন এগুলো অনেকগুলো এখানে ফন্ট আছে, তো এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেগুলো ভালো লাগবে সেই ফন্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট এখানে আপনি অ্যাড করতে পারেন। তো দেখেন আমার এই ফন্টটা ভালো লাগছে, এই ফন্টের আমি ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে বক্সটে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন। তো এখানে আবার ডাউনলোড অপশন চলে আসবে, তো ডাউনলোডে আপনাকে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমার দুইটা ফন্ট কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ঠিক সেমভাবে আপনি ইংলিশ কোনো ফন্টও কিন্তু এভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখন এখান থেকে আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর সিম্পলি আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের মেমোরি কার্ডে, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। তো এখানে আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসতেছি। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর দেখেন এখানে আমি যে কয়েকটা ফন্ট ডাউনলোড করছি সমস্ত ফন্ট এখানে শো করতেছে। তো এখানে প্রথমে যে ফন্টটা শো করতেছে, এই যে দেখেন এটা জিপ ফাইল হিসাবে এখানে শো করতেছে। তো জিপ ফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ট্রাক আছে, স্ট্রাকে আপনাকে ক্লিক করতে হবে। তো স্ট্রাকে ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করতে হবে, তার মানে আমার ফাইলটা দেখেন এখানে স্ট্রাক হয়ে গেছে। তো দেখেন এখানে দেখেন এই যে ফোল্ডারটা চলে যেটা ক্রিয়েট হয়েছে, তো এটা হচ্ছে আমি এই যে ফন্টটা এখানে এক্সট্রাক করলাম সেটা কিন্তু এটা একটা ফোল্ডার ক্রিয়েট হইল। তো এখানে দেখেন নিচে আরও অনেকগুলো আপনার ফন্ট এখানে আছে, তো এই ফন্টটা আমি ডাউনলোড করছি। তো ফন্টে ক্লিক করে আবার এখানে স্ট্রাকে ক্লিক করব, তারপর এখানে আবার ডানে ক্লিক করব। তো দেখেন আমি জয়টা এক্সট্রাক করতেছি, তো এটা কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখেন আমার ফোল্ডার ক্রিয়েট করা শেষ। তো এখন আমি কেটে দেব। কেটে দেওয়ার পর আমাকে যেতে হবে এখন পিক্সেলাব অ্যাপ্লিকেশনে। তো আমি পিক্সেলাব অ্যাপ্লিকেশনে চলে আসতেছি। তো এখানে চলে আসার পর এখান থেকে আপনাকে এই যে এ অপশন আছে, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে স্ক্রল করে সাইডে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এখানে আপনাকে ফন্টে ক্লিক করতে হবে। তো ফন্টে ক্লিক করার পর এখানে আছে ফন্টস, তারপর আছে মাই ফন্টস, তারপর আছে রিসেন্ট। তো আপনাকে মাই ফন্টসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাড টেক্সট, একটা হচ্ছে অ্যাড ফাইল। তো এখানে অ্যাড টেক্সটে আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখন আপনার এই ধরনের ইন্টারফেস শো করবে। তো থ্রি লাইনে ক্লিক করে আপনি আবার ফোন মেমোরিতে চলে আসবেন। আসার পর আপনি যে ডাউনলোড ফোল্ডারটা এখানে সিলেক্ট করতে হবে, তো ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখেন আমি যে কয়েকটা ফন্ট এখানে এক্সট্রাক্ট করলাম সে কয়েকটা ফন্ট এখানে শো করতেছে। তো এখানে ফোল্ডারগুলো শো করতেছে, তো ফোল্ডার আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে ইউনিকোড আছে ইউনিকোডে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কোনো ফন্টে ক্লিক করলে সেই ফন্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে আমি এই ফন্টটা অ্যাড করলাম, তো ওখানে ক্লিক করতেছি। তো এইভাবে হচ্ছে আপনি যে কয়েকটা ফন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন সে কয়েকটা ফন্টে ক্লিক করলে কিন্তু এখানে নিচে অ্যাড হয়ে যাবে ফন্টগুলো। আবার এখানে ক্লিক করতেছি, ক্লিক করে আবার এখানে ব্যাগে ক্লিক করতেছি। তো দেখেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনি যদি করেন তাহলে খুব সহজে ডাউনলোড এগুলো অ্যাড করতে পারবেন। তো আবার ইউনিকোডে চলে আসলাম, আসার পর দেখেন এখান থেকে আমি এই যে ফন্টে ক্লিক করার পর এই ফন্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখেন নিচে ফন্টগুলো অ্যাড হয়ে যাচ্ছে। তো আবার এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমি আপনাকে একটা স্টাইলিশ ফন্ট এখানে ডাউনলোড করে দেখাবো। তো এখানে লিমা বসন্ত নামে একটা স্টাইলিশ ফন্ট আছে, তো এখানে আপনি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিমা বসন্তর এখানে ইউনিকোড যেটা আছে ইউনিকোডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমি লিমা বসন্তরটা এখানে ডাউনলোড করছি, তো এটা এখন আমি অ্যাড করতেছি। তো এখানে আমার অ্যাড করা শেষ। তো এখন হচ্ছে আমি যে কোনো একটা এখান টেক্সট লিখব, সাপোজ এখান থেকে আমি লিখব, যেহেতু আমি বাংলা দিয়ে লিখতেছি তো এখানে আমি বাংলা দিয়ে লিখব। সাপোজ আমি লিখব কেমন আসো, তো এটা কেমন আসো লেখার পর এখানে আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ফন্টে ক্লিক করব, ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্টে ক্লিক করব। তো মাই ফন্টে ক্লিক করার পর দেখেন এখানে নিচে অনেকগুলো ফন্ট আছে, তো এখান থেকে আপনার যে কোনো একটা ফন্টে এখানে ক্লিক করতে হবে। সাপোজ আমি লিমা বসন্ত যে ফন্টটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো দেখলেন কত সুন্দরভাবে এই ফন্টটা এখানে অ্যাপ্লাই হলো। তো আবার এখানে ফন্ট আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর মাই ফন্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফন্টগুলো এখানে ডাউনলোড করছেন সে ফন্টগুলো কিন্তু এখানে বাংলা দিয়ে দেখাবে না, সবগুলো কিন্তু এখানে ইংরাজি দিয়ে শো করবে। তো এখানে ভয়ের কিছু না, আপনি এখান থেকে যে ফন্টটা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন সেই ফন্টের রিভিউটা। দেখছেন আমি এখান থেকে দেখেন আমি এখানে ইংরাজি ফন্টে ক্লিক করলাম কিন্তু এখানে বাংলা হয়ে গেল, কত স্টাইলিশ ফন্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এভাবে আপনার যে কোনো স্টাইলিশ ফন্ট এখানে অ্যাড করতে পারেন, অ্যাড করে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখেন আমি যে কোনো একটা ফন্টে যে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করি, তো দেখেন এখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যতবার এখানে ক্লিক করব ততবার এখানে ফন্টগুলো চেঞ্জ হবে, তো দেখেন এখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি বাংলা এবং ইংরাজি যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে।